তখন দেখবো যে কি হিংসা থেকে প্রথম পাপ শুরু হয়েছিল, সেটা হলো আদম আলাইহিস সালামের দুই সন্তানের কথা আমরা জানি, তারা দুইজনকে বিয়ে করার কথা ছিল, তারপরে দুইজনে তাদের কোরবানি উপস্থাপন করলো। দীর্ঘ ওয়াকেয়া আমাদের সামনে আছে, দুইজনে যখন তাদের কোরবানি উপস্থাপন করলো, একজনের কোরবানি কবুল করলো আল্লাহ তাআলা, আরেকজনের কোরবানি কবুল করলেন না। এতে করে যার কোরবানি কবুল করলেন না, কাবিলের কোরবানি কবুল করলেন না, সে হিংসার বশবর্তী হলো যে আমার কোরবানি কবুল করলো না, আর একজনের কোরবানি কবুল করা হচ্ছে, একে তো আমার চাইতে বেশি মর্যাদা দেয়া হচ্ছে, আমাকে এক জন্য আমি কাঙ্ক্ষিত মর্যাদায় যেতে পারছি না। এখান থেকে আমাদের পাপের সূচনা, প্রার্থী পাপের সূচনা। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, ইল কররাবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিন আল আখর ক্বালা লা আক্তুলান্নাক ক্বালা ইন্নামা ইউতাকাব্বালুল্লাহ মিন আল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে সূরা মায়েদার আয়াতে আল্লাহ তাআলা একটা বিরাট ঘটনা বর্ণনা ইঙ্গিত করেছেন। এখানে আমরা যেটা দেখি সেটা হলো একজনের যে সম্মান আছে, যে কাঙ্ক্ষিত যে বাস্তবিক মর্যাদা আছে, সেই মর্যাদাটা আমিও চাচ্ছি, খুব ভালো, কিন্তু এভাবে চাওয়াতে কোনো সমস্যা নাই। যখন চাই যে তার যে মর্যাদা আছে, তার যে অবস্থান আছে, সেটা ধ্বংস হয়ে যাক, সেটা না থাকুক, সেটা বিদ্যমান না থাকুক, এটাই হচ্ছে হিংসা। হিংসা ক্ষেত্রে আরবিকে বলে আল হাসাদ। আপনি ইংরেজিতে যখন যাবেন, এর কয়েকটা অর্থ আমি দেখেছি, সেটা হচ্ছে এনভাইস আছে, জেলাসিস আছে, সবচেয়ে চমৎকার একটা অর্থ আমরা খুঁজে পেয়েছি, হার্ট বার্নিং। হার্ট মানে হৃদয়, বার্নার মানে হচ্ছে জ্বলা, মানে আপনার হৃদয়ের যন্ত্রণা, হৃদয়ের মধ্যে জ্বালা পোড়া সৃষ্টি হয়ে যাবে। আরবিতে একটা কথা আছে, তেমানি জেওয়াল নিয়ামাতিল্লাহি আলাল গাইর, অন্যের নিয়ামত যেটা আছে আল্লাহ তাআলা যেটা দিয়েছেন সেটার শেষ হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, এটা কামনা করাকে হচ্ছে হাসাদ বলা হয়, হিংসা বলা হয়। সহজ করে বললে, আপনার একাডেমিক যোগ্যতা অনেক ভালো, আপনার সন্তান সন্ততি অনেক ভালো অবস্থানে আছে, আপনার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো অবস্থানে আছে, আমিও সেই জায়গায় পৌঁছাতে চাই, এতে কোনো দোষ নাই। দোষটা হলো এই জায়গায় হিংসা হয়ে যায় তখন, যখন আপনার মতো সুন্দর করে কথা বলতে আমি চাই, কিন্তু আপনি সুন্দর করে কথা বলেন যেটা আমি চাই না, এই যোগ্যতা আপনি হারাই ফেলেন, আপনার যে অর্থ সম্পদ আছে সেই অর্থ সম্পদের ধ্বংস নেমে আসুক, আমি সম্পদশালী হয়ে যাই, এবং আপনার সন্তান সন্ততি বিদেশে আছে, আপনার আরেক ভাই ভালো পজিশনে আছে, এই পজিশন, এই বিদেশে থাকা, এই অর্থনৈতিক সচ্ছলতা, এগুলো নষ্ট হয়ে যাক এবং আমি সেই অবস্থায় পৌঁছাতে পারি, এটাকে বলা হয় হাসাদ আরবিতে। আর একটা কথা হচ্ছে, আইয়াহসুদা আলা মা আনআমা আল্লাহু আলাইহি বিহি ওয়া আন ইয়াতামান্না জিওয়াল নিআমাতিহি, ওই ব্যক্তির ব্যাপারে হিংসা করা যে তাকে নিয়ামত দেয়া হয়েছে, সেই নিয়ামত আমি পাই এবং তার মাঝে যে নিয়ামত আছে সেই নিয়ামত ধ্বংস হয়ে যায়, এটাকে বলা হয় হিংসা। আশা করি আমরা বুঝতে পেরেছি, সহজ একটা উদাহরণ কোরআন থেকে আমরা নিতে পারি, মুনাফিকদের অবস্থা। আল্লাহ তাআলা মুনাফিক সহকারে অন্যান্য ইসলাম বিরোধী বা ইসলামের বিপরীত পক্ষের শক্তির ব্যাপারে বলেছেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুকুম ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা, সূরা আলে ইমরান 120 নম্বর আয়াত। এখানে যদি তোমাদের কাছে কোনো কল্যাণ আসে তখন তারা কষ্ট পায়, এখন যখন তোমাদের উপরে খারাপ বিপদ মুসিবত পেয়ে বসে তখন তারা খুশি হয়, এটাই হচ্ছে হিংসার একটা চমৎকার উদাহরণ। আমার ভালো অবস্থা দেখে আপনি খুশি হচ্ছেন না, আপনি বেজার হচ্ছেন, অসন্তুষ্ট হচ্ছেন, আপনার পজিটিভ দিক দেখে আমার হৃদয় জ্বলে যাচ্ছে, এটাকে বলা হয় হিংসা। আশা করি প্রিয় দর্শক বুঝতে পেরেছেন।